আজকে আমরা সময় ও দূরত্বের অঙ্ক করব। দেখো, সময় ও দূরত্ব, সময় তো জানো যে টাইমটা আমাদের প্রয়োজন, সেটা সময়। দূরত্ব হচ্ছে যে পথ অতিক্রম করবে সেটাকে দূরত্ব বলা হবে। আর এক্ষেত্রে আমাদের প্রয়োজন একটা নতুন টার্ম, গতিবেগ। গতিবেগ, বেগ বা গতিবেগ কাকে বলে? গতিবেগ হচ্ছে একক সময়ে, একক সময় মানে কি, মানে ধরো এক ঘন্টায় বা এক মিনিটে বা এক সেকেন্ডে, এগুলোকে বলা হয় একক সময়। একক সময়ে কোনো বস্তু কোনো একটা নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় গতিবেগ। মনে করো এখান থেকে, এখান থেকে এই ক্যাবটাকে আমি এরকম ঠেলতে 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 নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এখান থেকে ধরো এমনি করে এইভাবে যাচ্ছি, ধরো এক সেকেন্ডে এইটুকু গেলো, পরের সেকেন্ডে এইটুকু গেলো, তাহলে কি হবে, এখান থেকে এইটুকু, এই যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে এক সেকেন্ডে এই পথটা অতিক্রম করলো। তার মানে এটা হচ্ছে ইউনিট সময়ে এই পথটা অতিক্রম করেছে। তাহলে এইটুকু ডিস্টেন্স যে, এটাই হয়ে গেল এর গতিবেগ, ঠিক আছে? গতিবেগ সম্পর্কে বুঝতে পেরেছ? ধরো একটা গাড়ি কোনো একটা জায়গা থেকে পূর্ব দিকে যাচ্ছে, ঘন্টায় ধরো 52 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে গাড়িটা, তাহলে গাড়িটার গতিবেগ কি হলো? আমরা বলবো 52 কিলোমিটার প্রতি ঘন্টা। গতিবেগের একক হচ্ছে, দুটো জিনিস থাকবে এককের মধ্যে, এখানে দূরত্বের একক ভাগ সময়ের একক, ঠিক আছে? যার জন্য আমি বলছি 52 কিলোমিটার প্রতি ঘন্টা বা 52 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তাহলে এবার আমরা বইয়ের অঙ্ক শুরু করি। তোমাদের ক্লাস 7-এর বইয়ে কোষে দেখি 15, সেখান থেকে আমরা অঙ্ক শুরু করছি। দেখো প্রথম অঙ্ক, দেখো নাম্বার 1, আমি শনিবার 2 ঘন্টায় 13 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম, কিন্তু রবিবার ওই একই সময়ে 11 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেল চালিয়ে আরও কিছু পথ গেলাম। শনি ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম হিসাব করি। তাহলে কি বলা হয়েছে, শনিবার আর এটা হচ্ছে রবিবার, শনিবার সাইকেলের গতিবেগ কত ছিল? 13 কিলোমিটার প্রতি ঘন্টা, আর রবিবার ছিল কত? 11 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ক ঘন্টা করে সাইকেল চালিয়েছে? শনিবার 2 ঘন্টা সাইকেল চালিয়েছে, তাহলে 13 কিলোমিটার প্রতি ঘন্টা মানে কি, 1 ঘন্টায় যায় 13 কিলোমিটার, তাহলে শনিবার 2 ঘন্টায় কত পথ গেল? তাহলে শনিবার অতিক্রান্ত দূরত্ব বা পথ, যেটা খুশি লেখো, ইকুয়াল টু কত হচ্ছে, 13 গুণ 2 মানে 26 কিলোমিটার, আর রবিবার, রবিবার অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু রবিবারে 2 ঘন্টা চালানো হয়েছে, তাহলে 11 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে 11 গুণ 2 সমান সমান 22 কিমি, ঠিক আছে? তাহলে কি দেখা যাচ্ছে, শনিবার গেল 26 কিলোমিটার, রবিবার গেল 22 কিলোমিটার। এবার বলছে কোন দিন কতটা পথ বেশি অতিক্রম করেছে। তাহলে দেখো, এ তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যখন গতিবেগ বেশি ছিল সেই দিনে বেশি পথ গেছে, তাহলে আমরা তো বের করে ফেলেছি 26 আর 22, তাহলে শনিবার বেশি গেল
গেল কতটা বেশি পথ গেল 26 বিয়োগ 22 সমান সমান 4 কিলোমিটার প্লাস 4 কিলোমিটার তাহলে এটাই आंसर তাহলে শনিবার 4 কিলোমিটার পথ বেশি গেল এখান থেকে সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজি এখান থেকে সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজি তাহলে গতিবেগ যত বাড়ছে তত বেশি পথ যাওয়া যাচ্ছে একই সময়ে তত বেশি পথ যাওয়া যাচ্ছে তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে গতিবেগ আর অতিক্রান্ত দূরত্ব দুটোই সমানতালে বাড়ছে এটা যত গতিবেগ যত বেশি হচ্ছে আমরা দেখছি অতিক্রান্ত দূরত্ব তত বেশি হচ্ছে আবার গতিবেগ যেমন যে ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ যখন কম ছিল তখন অতিক্রান্ত দূরত্ব কম হয়েছিল কোনো জিনিস দুটোই যদি সমানভাবে বাড়ে তখন বলি সমানুপাতিক তার মানে গতিবেগের সাথে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সমানুপাতিক তাহলে আমরা কি বলবো সমানুপাতিক আর গতিবেগ আর দূরত্বের মধ্যে সম্পর্ক তাহলে কি হলো সমানুপাতিক বা সরল সমানুপাতিক এবার নাম্বার 2 আমি সোমবার বাজারে গেলাম 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম 15 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিলোমিটার হয় তাহলে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো এবং কত কম সময় লাগলো হিসাব করি তাহলে কি দেওয়া আছে সোমবার বাজারে গেল 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে মঙ্গলবার গেল কত 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং আরো দেওয়া আছে বাজারের দূরত্ব হচ্ছে বাড়ি থেকে বাজারের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার ঠিক আছে এবার দেখো 1 ঘন্টায় যা 12 কিলোমিটার 1 ঘন্টা মানে 60 মিনিট তাই তো তাহলে এটাকে আমি লিখতে পারি প্রথম আমি সোমবার এন্টার করছি সোমবার তাহলে 1 ঘন্টা গিয়ে 12 কিলোমিটার অর্থাৎ 60 মিনিটে 12 কিমি পথ যেতে সময় লাগে 60 মিনিট সময় লাগে কম লাগে 60/12 মিনিট তাহলে 2 কিলোমিটার পথ যেতে কত সময় লাগে 60/12 গুণ 2 এত মিনিট এটা বের করে ভালো ক্যালকুলেশন করে 5/12 60 তাহলে 5 গুণ 10 তার মঙ্গলবার কত বেগে গেছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তার মানে 60 মিনিটে গেছে 15 কিলোমিটার তাহলে মঙ্গলবার আমরা মঙ্গলবারটা বের করি 15 কিলোমিটার পথ যেতে সময় লাগে কত সময় লাগে 1 ঘন্টা মানে 60 মিনিট অতএব 1 কিলোমিটার পথ যেতে সময় লাগে 60/15 এত মিনিট অতএব 2 কিলোমিটার পথ যেতে সময় লাগে 60/15 গুণ 2 এত মিনিট তাহলে কাটাকাটি করো 4/15 60 তার মানে 8 মিনিট 4/2 8 মিনিট
তাহলে দেখো একই দূরত্ব তো বাজার, বাজার যেতে সোমবার লাগলো কত মিনিট? 10 মিনিট। মঙ্গলবার লাগলো 8 মিনিট। তাহলে কবে কত কম সময় লাগলো? তাহলে মঙ্গলবার কম সময় লাগলো, তাহলে অতএব বাজার যেতে মঙ্গলবার কম সময় লাগলো। কত কম সময় লাগলো মঙ্গলবার? সোমবার লেগেছে কত? 10, আর মঙ্গলবার 8। তাহলে মঙ্গলবার 2 মিনিট কম সময় লাগলো, এটাই উত্তর। এবার বলেছি কি, এখান থেকে দূরত্ব স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের সম্পর্ক খুঁজি। আচ্ছা, এখানে সেকেন্ড পার্ট কি বলেছে? এখান থেকে দূরত্ব স্থির রেখে গতিবেগ আর হচ্ছে সময়, দূরত্বটা স্থির রাখা হলো, গতিবেগ আর সময়ের মধ্যে সম্পর্ক হচ্ছে। গতিবেগ যত বেড়ে যাচ্ছে সময় তত কম লাগছে, তার মানে এটাকে কি বলা হয়? গতিবেগ যত বাড়ছে সময় কিন্তু তত কম লাগছে। কোনো জিনিস দুটোই যদি সমানভাবে বাড়ে তখন বলি সমানুপাতিক, আর একটা যখন বাড়ে তখন যদি অন্যটা কমে তাহলে বলি ব্যস্তানুপাতিক। তার মানে গতিবেগ ও সময়ের মধ্যে সম্পর্ক হচ্ছে কি? ব্যস্তানুপাতিক। ব্যস্ত অনুপাত, ব্যস্ত সমানুপাত বা ব্যস্তানুপাতিক, ঠিক আছে। দেখো নাম্বার 3 কি বলেছে? গতিবেগ স্থির রেখে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক খুঁজি। মনে করি ধরো গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যদি ধরো একটা গাড়ির গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 1 ঘন্টায় যায় কত পথ? তাহলে 1 ঘন্টায় যায় 10 কিলোমিটার পথ। 5 ঘন্টায় কত পথ যায়? 5 ঘন্টায় যায় আরো বেশি, 5 গুণ 10 মানে 50 কিলোমিটার পথ। তাহলে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্ব কি হচ্ছে? সময় যত বাড়ছে, এখানে সময় ছিল কম, কম পথ গেছে, এখানে সময় বেশি, বেশি পথ অতিক্রম করলো। তাহলে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক কি? সরল সমানুপাতিক। তাহলে আমরা লিখব, অতএব গতিবেগ স্থির থাকলে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্ব সরল সমানুপাতিক হবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল? তাহলে আজ এই পর্যন্ত। আজ আমরা তাহলে 1, 2, 3 এই 3টি অঙ্ক করলাম। এর পরের ভিডিওতে এটা তোমরা ভালো করে শিখে নাও, এর পরের ভিডিওতে আমরা এর পরের অঙ্কগুলো করব। ওকে, ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক ও কমেন্টস দিয়ে জানাতে ভুলো না কিন্তু, ঠিক আছে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।